কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে পাচারের জন্য রাখা একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। ভুরুঙ্গামারি থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকায় শহীদুল ইসলামের সুপারি বাগানে অভিযান চালানো হয়। সেখানে বেঁধে রাখা বনরুইটি উদ্ধার করা হয়, তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আরও জানায়, পাচারের জন্যই একটি চক্র বনরুইটি সেখানে এনেছিল। এরই মধ্যে বন বিভাগের কাছে বনরুইটি হস্তান্তর করা হয়েছে। চলছে দেশজগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেলে। সংবাদে থাকুন একাত্তর।